হ্যালো বন্ধুরা, দেখো আজ অনেকদিন পরে আবার রান্নাঘরে এসেছি, আর সময়ের অভাবে কিছু দেখানো হয়ে উঠছে না তোমাদের। তা আজকে একটু যাই হোক সময় করে এসেছি। দেখো আজকে একটা রেসিপি করব, খেরো চেনো তো? খেরো দিয়ে আর তার সাথে একটু এই যে আলু পেঁপে মিশিয়ে রেখেছি, এটা দিলে একটু বেশ মাখা মাখা হবে। হ্যাঁ, খেরোটাতে একটু জল ছাড়া মতন হয়, আর তার সাথে দেবো ডালের বড়া দিয়ে একটা মানে তরকারি মতনই হবে আর কি। আর দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এই আলু পেঁপেটা আলাদা ভাপিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এটা জাস্ট দিয়ে কেন দেওয়া জানো, তাহলে এই তরকারিটা বেশি একটু মাখা মাখা হবে, কেন সেরকম মশলা তো পড়বে না, একদম লাইট রান্না হবে। আর এর বড়াটাই হচ্ছে বৈশিষ্ট্য আর কি, বড়াটা দিয়ে ভালো লাগে খেতে। একটুখানি ভাজা ভাজা করে নিয়ে যাই হোক আলু পেঁপেটা দিলাম। এবার এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি, আর তার সাথে অল্প সামান্য নুন। একটু ভাজাভুজির কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর এই দেখো খেরোটা ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে চটকে থেকে জলটা বার করে নিয়েছি। এরমভাবে করতে হবে, প্রচুর জল ওঠে আর কচি তো, ওই জন্য খুব একটা বীজ নেই, নাহলে বীজটাও ছাড়িয়ে নিতে হয় আলাদা করে। দেখো চটকে জলটা বার করে নিয়েছি, আর গরমের দিনে বেশ একটা ঠান্ডা সবজি খেতেও ভালো লাগবে, এরকমভাবে করে খেয়ে দেখবে। লাউ যেমন বড়ি দিয়ে খাওয়া হয় এটা সেরকম। এটার সাথে হচ্ছে ডালের বড়া, ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ঠান্ডা সবজি একটা, ভাজার ব্যাপার না, একটু সাঁতড়ে নিলাম। আর এই হচ্ছে মশলা, খুব সামান্য একটু মশলা, দেখো একটু জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো, তার সাথে কাঁচা লঙ্কা পড়বে। একটুখানি হলুদ দিয়ে আর একটু মিষ্টি তো দিতেই হবে। আদা দিলেও হয় না দিলেও হয়, ইচ্ছে করলে দিতে পারো আবার নাও দিতে পারো। মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই দেখো মশলাটা কষানো হয়ে গেল, একটু বেশি না অল্প মশলা, যার জন্য সময়টাও কম লাগবে। এবারে জল দিয়ে দিচ্ছি মসুর ডালে বড়া ভেজে রেখেছি, এটার সাথে যাবে। দেখে নাও বড়াগুলো দিয়ে দিলাম, ঝোলের সাথে সাথে বড়াটাও নরম হয়ে যাবে। ব্যাস চাপা ঢাকা, চাপা ঢাকা ঢাকা দিয়ে দিলাম, হয়েছে? দেখো তুলে নিলাম, হয়ে গেল খেরো আর ডালের বড়া তরকারি। যেমন লাউ আর বড়ি হয় সেরকম আমি করেছি খেরো দিয়ে, করে খেয়ে দেখবে কেমন লাগে, আশা করি ভালোই লাগবে।
ডালের বড়া দিয়ে খেরোর তরকারি, আর সাথে আছে কি দেখালাম তোমাদেরকে, ছোট ছোট করে আলু আর একটু পেঁপে কেটে নিয়েছি। তাহলে কি হবে, বেশ জিনিসটা মাখামাখা হবে আর কি, কেন খেরো তো জলে ভর্তি না, শুধু খেরো আর বড়া দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তোমরা এরকমভাবে করে দেখবে আর কেমন লাগবে খেয়ে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? অনেকদিন পরেই করলাম এটা, কদিন ধরে করবো করে ভাবি আর হয়ে উঠছে না। যাই হোক, আজকের মতন এখনকার মতন এখানেই শেষ করলাম, আবার আগামী সময় দেখা হবে তোমাদের সাথে।